Hi, hello, good afternoon, my YouTube family. Welcome back to my another new vlog. আজকে এখন থেকে শুরু করছি আজকের ব্লগটা। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমি খুব ভালো আছি। বাগানে যাবো, বাগানে গিয়ে ফুল ফুল তুলবো। আম পড়লো, বেল পাতা। ক্যান্ডিকে বাগানে ছেড়েছি, হুড়োহুড়ি করছে। জিমিকে কামড়ে শেষ করে দিচ্ছে। ও এত প্রচন্ড পাজি হয়ে গেছে না ক্যান্ডি, কি বলবো। জিমিকে ওরকম করছে বলে আমি ওকে দু চার ঘাত দিয়েছি, ও সাথে সাথে আমাকে কামড়াতে আসছে। ও এত তেজ ক্যান্ডির, কি মানে ওকে মানে ছেলে বাড়াতে বাড়াতে মেয়ে বানিয়ে দিয়েছে মনে হয়। ভয়ঙ্কর রাগি, জানো না তো। আর না খুব খারাপ লাগে জিমিকে, না জিমি এত রাগি, কিন্তু ক্যান্ডির দুষ্টুমি কিন্তু ও সব সহ্য করে। জিমিকে মানে কি বলবো, ও কামড়ে দেয় সবাইকে, জানো। আমার বাড়িতে লোক আসে না এই জন্য, ভয়ে, জিমির ভয়, জিমি কামড়ায়। কিন্তু ক্যান্ডি এত দুষ্টুমি করে, ক্যান্ডিকে কামড়ায় না, এত বিরক্ত করে যে কি বলবো। লাস্টে যখন পারলো না, জিমিকে আমি গেটে বেঁধেছি, ওখানে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে করে কুট 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 করে কামড়াচ্ছে। দিয়েছি পাছার মধ্যে দুটো বাড়ি। এত বদমাশি করে না কি বলবো, ধাক্কা ফাঁকা মেরে আমাকে ফেলে দেবে কোনো দিন। বাগানে এতক্ষণ দৌড়াদৌড়ি করবে, মানে হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি করে, মানে ভয়ঙ্কর স্পিডে দৌড়ায়। গাছপালা তো সব শেষ করে দিল পুরো বাগানে। আজকে বাগানে জল দিতে হবে। বাগানে জল দিলে ওকে আমি ছাড়ি না, কারণ কাদা করে দেয়, গাছগুলো আরও নষ্ট করে দেয়। এত বাগানে গাছ, ক্যান্ডি পুরো নষ্ট করে দিচ্ছে, জানো তো। জার বেড়া পুরো বেড শুইয়ে দিয়েছে, তার মধ্যে আমি জলও দেইনি, জগৎটাও আসছে না। এত বড় বাগানে জল দিতে দিতে না, পাইপ দিয়ে দিলে তো সে আস্তে আস্তে পাইপে যা জল পড়ে, আমার মনে হয় থেকে বালতিতে টেনে দিলে তাড়াতাড়ি হয়। খুব কষ্ট হয়, কি করব, কাজগুলো রয়েছে, জল তো দিতেই হবে। আর শীতকালে টানে বেশি, এই হচ্ছে ব্যাপার। কি কি করব, খাবার একটা কোনো রকম পথ তৈরি করে নেবো, রান্না করতে করতে ইচ্ছা করছে না। ঠিক আছে, সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো, সারাদিন যা করবো শেয়ার করবো তোমাদের সাথে। এখানে দেখো কাঁচা পাকা কুমড়োটা কাটলাম, এত ভালো, এত টাটকা জিনিস জগৎ দিয়েছিল। এই কুমড়োটা বেশ বড় সাইজেরই ছিল, আমি বলছিলাম একদম কাঁচা না, হাফ পেকেছে। এইরকম সিদ্ধ আমার হেভি লাগে গরম ভাতের সাথে খেতে। তোমরা কে কে ভালোবাসো এরকম কাঁচা পাকা কুমড়ো সিদ্ধ গরম ভাতের সাথে বলো। কিছুটা লাউ আমি কেটে ওদের ভাতে দিয়েছি, কারণ ক্যান্ডিকে সবজি দিতে হয়। আর এই দেখো কুমড়োটা এতখানি কেটে দিলাম, বাকি এতটা রয়েছে। কুমড়ো এরকম কুমড়ো সিদ্ধ খেতে খুব ভালো লাগে, তরকারি করে খেতেও খুব ভালো লাগে। এগুলো করবো, সবজি অনেক রয়েছে, করতে হবে, এগুলো মোচা পড়ে আছে। ফ্রেন্ডস, ওদের ভাত তো হয়ে গেছে, এবার ওদেরকে লাঞ্চটা দেবো, রেডি করছি। জল বেশি দিই, কারণ দুজনেই জল খুব কম খায়। জিমি তো ভাতের সাথে যেটুকু জল দিই সারাদিনে ওটুকুই খায় দুবেলাতে, আর ক্যান্ডিও তাই। এই শীত পরে তো এখন আরও জল কম খাবে, কিন্তু জলটা বেশি দিই। আর কুকারের এই খুললাম এখনই। ক্যান্ডি কলা খাওয়ার টাইম হয়ে গেছে, আমার গাছের কলা ওকে খাওয়াই। সিট, গুড গার্ল। গান বাজছে পিছনে, কি জানি কপিরাইট দেবে কিনা আবার। পেছনেই মন্দির তো অনেক, বাড়ির ঠিক পেছন দিকটাতে সারাক্ষণই গান টান কিছু হতেই থাকে। আয়তো খাবে মা, তুমি আয়তো খাবে মা। গুড গার্ল, এদিকে তাকাও, এদিকে তাকাও, আমার দিকে তাকাও। ও দি বাবা সব বোঝে, মেয়ে তো আমার সব বোঝে, আমার শোনা মেয়ে। হ্যাঁ বন্ধুরা, আজকে বৃহস্পতিবার, তো পুজো করলাম, কমপ্লিট হলো। এই কর্পূর জ্বলছে, আর এই হচ্ছে এখন ফুল ধীরে ধীরে কমবে, কারণ পদ্ম কম ফুটেছে। আসলে আমি বাগানে জলই দিতে পারছি না, ওই জন্য তো একটু শেয়ার করলাম। আর আমার মেয়ে এসছে, এই যে সোনাটা, আমার মা, আমার বেবি। ওকে ভালো রেখো, ওকে শান্ত করে দাও, ওকে শান্ত করো, দুষ্টুমিটা একটু বন্ধ করাও। হ্যাঁ তোমার কথা বলছি, ক্যান্ডি ক্যান্ডি, তুমি কি ক্যান্ডি, তুমি কি ক্যান্ডি, তোমার নাম ক্যান্ডি। সোনা মা আমার, তাকিয়ে আছে দেখো, ওরে বাবা বাহ, আমার মেয়ে। এখানে দেখো তুলসী গাছে প্রদীপ দিয়ে দিয়েছি, কাছাকাছি হয়েছে। আমি তোমাদের সাথে কিছু শেয়ার করিনি, কারণ আমি অন্যদিকে বিজি হয়ে গেছিলাম। লক্ষ্মী সব কেচে দিয়ে গেছে, আমার তো বেশি জামা কাপড় খুব একটা বেরোয় না, নাইটি ফাইটি যা বেরোয়। এটা তো বোধহয় শুকিয়েও গেছে। আর এই যে আমার পেছন পেছন, এই যে আমার দারোয়ান, আমার বডিগার্ড। হাই, গুড ইভিনিং এভরিওয়ান।
একটু রেডি হলাম, বেরোবো, মৌসুমদের বাড়িতে যাব, দরকার আছে সেই জন্যই যাওয়া। আর আমার সালোয়ার স্যুটগুলো নিয়ে আসবো, ওগুলো পরে আছে ওখানে, ওগুলো আনার আছে। আর বাজারেও যাওয়ার ছিল, আজকে আর যাবো না, দেরি হয়ে গেছে। আমি এখন একবারই ডিনার করে নিলাম, বাজে 8:15। তার আগে তোমাদের সাথে একটু কথা বলতে আসলাম, তো যাই ওখানে, যাই ওখানে গিয়ে যদি পারি তো শ্যুট করবো, আর না হলে আর কি হবে, এসে আমি ব্লগ এন্ড করবো। ডিনার কমপ্লিট হয়ে গেল, আজকে যা রান্না করেছিলাম সেটাই খেয়েছি ভাত দিয়ে, আর রাতে খিদে পেলে দেখা যাবে কি খাবো। ঠিক আছে, সাথে থাকো। শুইটা একটু খেয়ে বাজি, আজকে জানো তো বাইরে ছিলাম এতক্ষণ, তো আমি বাইরে থাকতে থাকতেই ভিডিও চালিয়ে দিয়েছিলাম। ইয়ে রুমারটা আর নিবেদিতার, ও দাদারও দেখেছি, তো চালিয়ে রেখে দিয়েছে। এবার নিবেদিতারটা অর্ধেক দেখেছে, দেখার পরে আমার মনে হয় ব্যাগে চাপ লেগেছে নাকি, কার লাইভে ঢুকে গিয়ে, আয় ভগবান, 1 ঘন্টা তার লাইভে থেকেছি, আমি তাকে চিনিও না। আবার ফের ব্যাগ করে আবার নিবেদিতার একটা আবৃত্তি ছিল, ওটা দেখলাম কালকে ছিল, ওটা দেখা হয়নি। আর এত ভালো আবৃত্তিটা, এত বাস্তব সত্য, প্রিয়জনের এত সুন্দর বর্ণনা, সত্যি প্রিয়জনেরা এভাবেই হারিয়ে যায়। তো আবৃত্তিটা বাড়িতে এসে আবার চালালাম, প্রথম দিকে আবার চালালাম, কী করবো, কতটা দেখে নিয়েছিলাম, দিয়ে আবার অন্য জায়গায় চলে গেলাম। এটা আমার সাথে প্রায়ই হয়, একজনের ভিডিও দেখতে দেখতে আমি হয়তো চালিয়ে দিয়ে গেছি, দিয়ে অন্য জায়গায় চলে যায়, কী মুশকিল বলো তো। তো যাই হোক, আবৃত্তিটা খুব ভালো লাগলো, আর এদিকে আমি কথা বলছি, আর সিমুইটাকে রেডি করে নিই, ঠান্ডা হবে। আমার কি মিষ্টি নেশা গো, সবাই হাসি আমার এই মিষ্টি খাওয়ার কথা শুনলে, ভয়ঙ্কর মিষ্টি ভালোবাসি। তবে চিনি একদম কম দেব, খুব কম চিনি দিয়ে সিমুই বানাই আমি, কি করব বলো, মিষ্টি খেতে ভালোবাসি। এবার মিষ্টি বেশি খেলেই ফ্যাট চলে আসে, আর খুব কষ্ট হয়, আর্থারাইটিসে পেনটা বাড়ে, টেনিস এলবো আছে সেটার পেনটা বাড়ে, স্পন্ডিলাইটিস আছে সেটার পেনটা বাড়ে, বোঝোই বাতের ব্যথা সব যেগুলো হয় সেগুলো বেড়ে যায়। তো সেই জন্যই ঘরে কম মিষ্টি দিয়ে এটা বানাই, না তো বাজার থেকে, বাজারে গেলেই ছুপছুপ করতে থাকি যে কখন কিনবো। এটা ফুলকিম দুধ, তো বেশি ইয়ে করতে হবে না, শুকাতে হবে না, একটু ফুটলে দিয়ে দেবো এটা। এখন মনে হচ্ছে কতক্ষণে খাবো, দেখো কি করছে, দেখো বাইরে থেকে আসলে এরকম করে ক্যান্ডি, আমি কোনোদিন দেখাতে পারি না, তো সেই জন্য আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি। ওই দেখো জিমিকে আসতেই দিচ্ছে না, তারই দিয়ে আসছে, দেখছো সোফা শেষ শেষ, ওটার কিছু নেই আর, বসো বসো, শান্ত হয়ে বসো, শান্ত হয়ে বসো, বসো বসো না, শান্ত হয়ে বসো না, ওরে বাবা রে বাবা রে, জিমিয়া আয়, জিমিয়া আয়, জিমিয়া 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 আয় আয়, দেখো দেখো তার তাড়িয়ে দিতে, দেখছো চোখে লাগলো মা, চোখে লাগলো, চোখে ব্যথা পেয়েছো তো, হ্যাঁ হ্যাঁ, উ উ উ, ব্যাস ব্যাস ব্যাস, স্টপ 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 স্টপ, না না বন্ধুরা, এই আসলাম ওদের বাড়ি থেকে, দেখাবো তোমাদেরকে আমার দেওয়ালির শপিং, সবাই দুর্গাপুজোতে শপিং করে, আমি আমার দেওয়ালির শপিং দেখাবো। পাপিয়াদের বাড়িতেই পড়েছিল, ওর কাছে এই কুর্তি টুর্তি নিয়ে এসেছি, কালকে শেয়ার করবো তোমাদের সাথে। আজকে এখানেই শেষ করতে হবে ব্লগটা, ওখানে বিগ বসের আও 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 হচ্ছে, বন্ধ করিনি সাউন্ডটা। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সবাই আসবো নতুন কোনো ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।